ধ্যানমগ্ন হতে গেলে চারটি উপায় রয়েছে। আপনি শরীরকে ব্যবহার করে আপনার চূড়ান্ত প্রকৃতিতে পৌঁছাতে পারেন, একে বলা হয় কর্মযোগ। যদি আপনি বুদ্ধিমত্তাকে ব্যবহার করে চূড়ান্ত প্রকৃতিতে পৌঁছন, তাকে আমরা জ্ঞানযোগ বলি। আপনি যদি আপনার আবেগকে আপনার চূড়ান্ত প্রকৃতিতে পৌঁছানোর জন্য ব্যবহার করেন, তখন আমরা একে বলি ভক্তিযোগ, আবেগের বা ভক্তির যোগ। যদি আপনি আপনার অভ্যন্তরীণ শক্তির ব্যবহার করেন বা রূপান্তর করেন আপনার চূড়ান্ত প্রকৃতিতে পৌঁছানোর জন্য, তখন একে আমরা বলি ক্রিয়াযোগ। কোনো একদিন এই চার যোগী, এরা সবাই একই সাথে হাঁটছিলেন। সাধারণত এরা কখনোই একসাথে থাকতে পারেন না, কারণ এরা একমত কখনোই হতে পারেন না। যে সমস্ত লোকেরা জ্ঞান বা বুদ্ধিমত্তার পথ অনুসরণ করেন, তাদের মধ্যে অন্যদের প্রতি প্রবল তাচ্ছিল্য থাকে। তারা মনে করেন যে বাকি সবাই একটি গবেট বা মূর্খ। ভক্তজনেরা, তাদের মনে দয়া অন্য সবার জন্য, এরা সব কিছুই হারাচ্ছে। কর্মযোগী, এরা হলেন কর্ম করার লোক। তারা মনে করেন প্রত্যেকে নিজের অলসতা আড়াল করতে নানা ধরনের সব দর্শনের জাল বুনছেন। ক্রিয়াযোগীদের মধ্যে আছে অন্য সকলের জন্য চরম অবজ্ঞা, কারণ সর্বোপরি সমস্ত অস্তিত্বই হলো শক্তি। আপনি যদি নিজের শক্তিকে রূপান্তর না করেন, তবে আর কি? সুতরাং এই চারজন একসাথে যেতে পারেন না, তবে আজ তারা সকলেই একসাথে হাঁটছেন। হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নেমে এলো, প্রবল ঝড় আর বৃষ্টি। তারা একটা আশ্রয়ের খোঁজে দৌড়াতে শুরু করলেন। ভক্তির লোকটি বললেন, এইদিকে একটা প্রাচীন মন্দির আছে, চলুন ওখানে যাই। তিনি মন্দিরের ব্যাপারে খোঁজখবর রাখেন, তাই সকলেই সেদিকে ছুটে গেলেন। সেখানে তারা একটি মন্দির দেখতে পেলেন, যার দেয়ালগুলি অনেক আগেই ভেঙে পড়েছিল। শুধু চারটি থাম আর একটি ছাদ রয়েছে, আর তার তলায় মাঝখানে একটি দেবমূর্তি, দেবতার বিগ্রহ। তারা সকলেই দৌড়ে গেলেন সেই মন্দিরে। তারপরে ঝড় আরও ভীষণ তীব্র হয়ে উঠল আর সমস্ত দিক থেকে আছড়ে পড়তে লাগল। এর থেকে বাঁচতে তারা বিগ্রহটিকে জড়িয়ে ধরলেন। তারা চারজনেই বিগ্রহটিকে জড়িয়ে ধরলেন, তারা ঈশ্বরের প্রেমে পড়েছেন বলে নয়, শুধু বৃষ্টি থেকে বাঁচতে। আর হঠাৎই দেবতা আবির্ভূত হলেন। চারজনের মনে তখন একটাই প্রশ্ন, ও এখন কেন? আমরা এত যোগ, এত ভক্তি, এত পুজো করলাম, আপনি আসেননি। এখন আমরা তো কেবল বৃষ্টি থেকে নিজেদেরকে বাঁচাচ্ছিলাম, আপনি কেন এলেন? ভগবান বললেন, আমি অপেক্ষা করছিলাম, শেষ পর্যন্ত তোমরা চারজন নির্বোধ এক হলে। তো এই চারটিকে এক হতে হবে, তখনই আপনি ধ্যানমগ্ন হতে পারবেন। এই মুহূর্তে আপনার মন একদিকে যাচ্ছে, আপনার শরীর অন্যদিকে যাচ্ছে, আপনার আবেগগুলি অন্য কোথাও যাচ্ছে, আপনার অভ্যন্তরীণ শক্তি তো পুরোপুরি আলাদা জিনিস একবারই। যদি আমরা কোনোভাবে এক মুহূর্তের জন্য সেগুলিকে একজোট করতে পারি, আমরা দেখব যে আপনার মধ্যে একটি ভিন্ন মাত্রার আবির্ভাব ঘটবে।